ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 50,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন পার্থ ভৌমিক। আর অর্জুন সিং এর হারের পরে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। তৃণমূলে বিজয় মিছিল ছিল গতকাল এবং সেই মিছিল থেকে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ, মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার নিন্দা করেছেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান উত্তম দাস। বিজয় মিছিল বেরোনোর পরে ওরা লালপুরি দিকে চলে গেছে, চলে যাওয়ার পর হঠাৎ কিছু মানে 200-র ওপরে, কম করে 200-র ওপরে হঠাৎ করে এসে বাড়িতে ঢুকে মানে যেইভাবে অকথ্য ভাষায় খিস্তি গালাগালি যা দিয়েছে, মানে একটা সাধারণ মানুষ থাকতে পারবে? আমি বিজেপি করি হচ্ছে আমার অপরাধ, ভাঙচুর এটা আমি ছিলাম না, আমার অ্যাবসেন্টে, আমার অ্যাবসেন্টে বাড়িতে ঢুকে ওই সব পাঁচিল ফাঁচিল ভেঙে ফুলের টপ ফেলে দিয়েছে, বাড়ির কাজ ভেঙে দিয়েছে, বউদেরটা হাত ধরে টেনেছে এবং ধাক্কা মেরেছে, আমার মেয়েকে হাত টেনেছে, মেয়ের লোকদের ছাড় তারপর টানাটানি করেছে, কাউন্সিলে নিজে দাঁড়িয়েছিল 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিল। এই ব্যাপারে কাউকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না, এটা দলের নির্দেশ, কোনো রকম কোনো ঝামেলা বা কারোর ওপর আক্রমণ ক্যাশা কী দোষ এই ধরনের কোনো জিনিস হবে না ব্যারাকপুরে। যদি কিছু হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কালকে আমি নিজে যাব সেই বাড়িতে। এই জয়টা আমাদের প্রত্যাশিত জয়, মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, লক্ষ্মী ভাণ্ডারের জয়। একটা স্লোগান ছিল যে গুন্ডার আজ ব্যারাকপুর থেকে শেষ করবো এবং সেটাই শেষ হয়েছে, এবং সেই যাতে শান্তিপূর্ণ থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের সমস্ত কর্মীদের। ইসবার 400 পার, ইসবার 400 ফার, কাজ করলো না মোদি ম্যাজিক। 400 টার্গেট করলেও প্রধানমন্ত্রীর কাঁধে ভর করে একক সংখ্যাগরিষ্ঠতাও পেল না বিজেপি। ম্যাজিক ফিগার 272 থেকে অনেক দূরে রয়ে গেলেন মোদি শাহ। দেশ নে নরেন্দ্র মোদিজি কো সাফ কে দিয়া হ্যায় কি হাম আপকো নাহি চাতে হ্যায়, এন্ড দিস ইজ দ্য মেইন থিং দ্যাট দিস ইলেকশন হ্যায় সেড। দ্য কান্ট্রি হ্যায় ইউনানিমাসলি এন্ড ক্লিয়ারলি স্টেটেড উই ডু নট ওয়ান্ট মিস্টার নরেন্দ্র মোদি এন্ড মিস্টার অমিত শাহ টু বি ইনভলভড ইন দ্য রানিং অফ দিস কান্ট্রি। ইন্ডিয়া জিতা হ্যায় আর মোদি হারা হ্যায়, আপ দেখিয়ে জো অযোধ্যা লেকে এসা কাণ্ড কিয়া হ্যায় অযোধ্যা মে হারা হ্যায়। 2014 সালে বিজেপি একাই 282টি আসন পেয়েছিল, 2019 সালে তা বেড়ে হয় 303, কিন্তু এবার নরেন্দ্র মোদি ম্যাজিক ফিগার 272 পর্যন্ত ছুঁতে ব্যর্থ হলেন। হামারে বিরোধী একজুট হোকর ভি উতনি সিটে নাহি জিত পায়ে জিতনি ইস লোকসভা চুনাও মে আকেলি বিজেপি নে জিতি হ্যায়। উল্টো দিকে 2014 সালে লোকসভা ভোটে মাত্র 44টি আসনে জিতে হতাশার তলানিতে জ্বলে গেছিল কংগ্রেস। 2019 সালে ফের ব্যর্থতার মুখ দেখেন রাহুল গান্ধী, আর এবার সেই রাহুলের নেতৃত্বেই 100 আসনে দোরগোড়ায় পৌঁছে গেল কংগ্রেস। যে উত্তরপ্রদেশ শুরু থেকে নরেন্দ্র মোদীকে দুহাত ভরে আসন দিয়েছে সেই উত্তরপ্রদেশেই এবার বড় ধাক্কা খেলেন মোদী। আখিলেশ যাদব ও রাহুল গান্ধীর ম্যাজিক দেখল বিজেপি, কাজে এলো না যোগী আদিত্যনাথের বুলডোসার মডেল। 80 আসনের উত্তরপ্রদেশে প্রথম স্থানে উঠে এলো অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, দ্বিতীয় স্থানে নেমে গেল বিজেপি। লোকসভা ভোটের মুখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি। গোটা দেশ জুড়ে তার প্রচার চালায় বিজেপি। ভোট বাক্সে ফায়দা তুলতে নরেন্দ্র মোদীও বারবার রাম মন্দিরকে হাতিয়ার করেছেন, কিন্তু তার সেই কৌশল অসফল হল। অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদ আসনেই পিছিয়ে পড়ল বিজেপি। গতবার লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের 82 আসনে নরেন্দ্র মোদী জিতেছিলেন 479,505 ভোটে। এবার এক ধাক্কায় তার জয়ের ব্যবধান কমে হল 152,513 ভোট। এই আসনে দ্বিতীয় কংগ্রেস। মোদীজি কা সিট মে কিয়া হ্যায়, পহলে তো 500,000 ভোট মে জিতা থা, আবি কিয়া হুয়া, মরাল গ্রাউন্ড সে মোদিজি রিজাইন করে
হোম মিনিস্টার রিজাইন করে। উত্তর প্রদেশেরই আমেঠিও পুনরুদ্ধার করল কংগ্রেস। মোদী মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী স্মৃতি ইরানিকে পরাজিত করলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা। এবিপি আনন্দ।